ভালো করে শুনবে, আমরা যেটা করি সেটা হচ্ছে ইনফাইনাইটলি লং। আচ্ছা তোমাকে কি বলবে পরীক্ষায়, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ লং সলিনয়েড। আর তোমরা অঙ্ক করে এসছো লং কথাটা বলো, বড় বলা মানেই ওটা হচ্ছে ইনফাইনাইট লেন্থ, মানে অনেক লম্বা ভাবতে হবে। তাহলে লং সলিনয়েড যদি বলি, লং সলিনয়েড যদি বলি, ভালো করে বুঝবে এই লাইনটা বিরাট বড় হবে কি রে, এই লাইনটা বিরাট বড় হবে, ঠিক বলেছি? তাহলে তাহলে এই ছবিগুলোর মাঝখানে যেগুলো আছে সবকটা লাইন প্রায় প্যারালাল হয়ে যাবে না কি রে? ওর বেন্ডিংটা কি আর বোঝা যাবে? যদি বা বোঝা যায় সেটা একদম এন্ডে বোঝা যাবে, কিন্তু আমাদের তো লং ইনফাইনাইট লেন্থ বলেছে, তাহলে আমার কাছে প্রায় প্যারালাল হয়ে যাবে। তাই আমরা ধরি এইখানে, মানে এই লাইন্স অফ ফোর্স গুলোকে আমরা বলি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, আর ইউনিফর্ম, আর ইউনিফর্ম এন্ড প্যারালাল ইচ আদার। বল বুঝলি কিনা কি রে? আমি এগুলোকে না বুঝিয়ে আরামসে সিলেবাস কমপ্লিট করে দেওয়া যায়, কিন্তু আমি এগুলো বোঝাচ্ছি, তবে কনসেপ্টটা আরো বাড়বে যেহেতু আরো সামনাসামনি নয়, তো তার জন্য আরো ডেপথে গিয়ে বলছি এই কথাগুলো, ভালো করে শুনবি। আরেকটা কথা, আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি এখানে বলতে পারি, ভালো করে দেখবি এটা, এই বাইরের দিকে দেখ, বাইরের দিকে এই পোর্শনের কথা, যে কোনো পোর্শন বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে যাবে, এটা বুঝলি? লিখে দিচ্ছে, লিখে দিচ্ছে যে ছবি একে একটা দেখিয়েছি, বাইরে মানে কি ম্যাগনেট সলিনয়েডের বাইরে, আউটসাইড, আউটসাইড মানে ম্যাগনেট সলিনয়েডের আউটসাইড, আউটসাইড অফ দা সলিনয়েড আমি লিখলাম না, আউটসাইড ম্যাগনেটিক ফিল্ড। আরেকটা কথা বলে রাখি, এই কথাটার মানে আর ইউনিফর্ম এন্ড প্যারালাল টু ইচ আদার মানে সলিনয়েডের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট হবে, বাট ইন রিয়ালিটি হয় না, একটু ভ্যারি করে, সেটা আমরা ধরবো না। কেন ধরবো না? লং ধরছি বলে, ইনফাইনাইট লেন্থ ধরছি বলে। ক্লিয়ার আইডিয়া? বলছি আউটসাইড অফ দা সলিনয়েড বলছে ম্যাগনেটিক ফিল্ড জিরো হবে, কোশ্চেন হচ্ছে কেন? ভালো করে ফলো কর, দেখ এই যে কারেন্টের ডাইরেকশনটা দিয়েছি সেটা এদিকেও হতে পারে, কারেন্ট বলছি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দিয়েছি সেটা এদিকেও হতে পারে, এটাও হতে পারে, যেখানে ইচ্ছা। এই পয়েন্টটাতে এইখানে অ্যারোটা ফলো কর ভালো করে, দেখ অ্যারোটা এই দিকে যাচ্ছে কি রে, এই যে এই পয়েন্টটার কাছাকাছি অ্যারোটা এই দিকে যাচ্ছে, আর এইটার জন্য অ্যারোটা নিচের দিকে আসছে কি রে, তার মানে এই এই দুটো ইকুয়াল এন্ড অপোজিট হবে না, তাহলে ক্যান্সেল আউট হয়ে বেরিয়ে যাবে, বল বুঝলি কি না? ক্লিয়ার? বাট ইন রিয়ালিটি, ভালো করে শুনবি, এবার দেখ এখানে কারেন্ট এদিকে যাচ্ছে, এই কারেন্ট বলছি ম্যাগনেটিক ফিল্ড এদিকে, আর এইখানে ম্যাগনেটিক ফিল্ড এদিকে, তাহলে এটা এটাও ক্যান্সেল আউট করবে, বাট ইন রিয়ালিটি অল্প কিছু ভ্যালু থাকে, বাট আমরা এটাকেও অ্যাজিউম করব ম্যাগনেটিক ফিল্ড আউটসাইড দ্য সলিনয়েড ইজ ইকুয়াল টু জিরো। বল বুঝলি কিনা সবাই? এটা খুব ইম্পর্টেন্ট জায়গা কিরে। সবার ক্লিয়ার এগোবো? আরেকবার আবার বলবো, কোনটা? এটা বোঝা গেছে যে সলিনয়েডের ভেতরে কি ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্ম কনস্ট্যান্ট, এটা বোঝা গেছে? ভালো করে শুনবে আমার কথাগুলো, কথাগুলো খুব ভালো করে মন দিয়ে শোনো, এবং আমি যা বুঝিয়েছি তা থেকে এটা ক্লিয়ার যে ম্যাগনেটিক ফিল্ড অ্যালং দা
ম্যাগনেটিক ফিল্ড এট দা এজ অফ দা সলিনয়েড, এজ মানে কি এন্ডের দিকে, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে দেখো ভালো করে, এই জায়গাগুলোতে ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি হওয়ার কথা একটু এরকম, কি রে একই নয়। কিন্তু যেহেতু আমরা লং ধরছি, আমাদের সিলেবাসে লং ই আছে বাবা, লং ধরছি, ইনফাইনাইট লেন্থ ধরছি, তাই আমরা বলবো পুরো জায়গাতেই ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, ক্লিয়ার, ভেতরে সলিনয়েডের ভেতরে, ক্লিয়ার। বলে রাখছি একটু, এটা করে আমি দেখাবো, বলে রাখছি একটু, এটা আমি করে দেখাবো যে এজে গেলে ম্যাগনেটিক ফিল্ড অ্যালং অ্যাক্সিস যা বেরোবে তার হাফ হয়ে যাবে। কিভাবে? এটার একটা বড় ডিরাইভেশন আছে, আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি রাফ বোর্ডে। মাইক বন্ধ কর, মাইক বন্ধ কর, আমি একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি কিভাবে হয়, কিন্তু সেটা একমাত্র জয়েন্টে আছে, বোর্ডে নেই। আমি বলে রাখছি অ্যাকচুয়াল হয় এট দা এজ ম্যাগনেটিক ফিল্ড হাফ হয়ে যায়। ফর্মুলাও বলে দিচ্ছি, আমরা যেটা ক্যালকুলেট করবো আমাদের সিলেবাসে আছে, ম্যাগনেটিক ফিল্ড এর ভ্যালু হয় মিউ নট এন আই, প্রুফ করবো আমি এক্ষুনি দেখাবো, এটাই পরীক্ষায় দেবে। আর এট দা এজ সেটা হাফ হয়ে যায়, মিউ নট এন আই বাই টু হয়। কেন হয় ম্যাথামেটিক্স পরে দেখাবো, কেন হয় ফিজিক্যালি আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আস্তে আস্তে ওইখানে দেখো ছড়িয়ে যাচ্ছে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সটা, তাহলে অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ড ডিক্রিজ করবে, কতটা ডিক্রিজ করবে সেটা বলা সম্ভব নয়, বাট এটা বোঝা গেছে কিনা বলো, ক্লিয়ার? আরে আসছি বলছেন, এবার কোশ্চেন হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস বোঝা গেছে, ক্লিয়ার সবার? এবার কোশ্চেন হচ্ছে বাইরের জায়গায়, ভালো করে দেখো, ভালো করে দেখো, আমি ছবিগুলো বড় করে আঁকছি, আমি ছবিগুলো বড় করে আঁকছি, এই দিকে দেখো আমি যা ছবি এঁকেছি এই গোলগুলো শুধু আঁকবো, এই একটা গোল, এই একটা গোল, এরকম এটার মধ্যে কারেন্ট যাচ্ছে এরকম, বলো বুঝলে কিনা সবাই, বলো ক্লিয়ার কিনা বলো, এটার মধ্যে এবার কারেন্ট যাবে, বলো বুঝছো কিনা, এই দেখো এখনো পড়া আছে, ক্লিয়ার? তাহলে এই জায়গাতে দুটোর ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনিচিউড একই হবে, আইডেন্টিক্যাল, দুটোর ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল অ্যান্ড অপোজিট বলতে পারি, তাহলে একটা আরেকটাকে কি ক্যান্সেল আউট করবে না? তাহলে আউটসাইডে, এই যে আমি গোল করে ছোট করে দেখিয়েছি এই সব পয়েন্ট গুলোতে আউটসাইডে ম্যাগনেটিক ফিল্ড কত হয়? জিরো হয়। বাট ইন রিয়ালিটি ভালো করে বুঝবে, একদম এক্স্যাক্টলি এরকম হয় না যে এর ভেতরে ম্যাগনেটিক ফিল্ড আছে বাইরে গেলেই জিরো, এর বাইরে কিছু ভ্যালু থাকে, বাট আমাদের যেহেতু ইনফাইনাইট সলিনয়েড আমরা ভাবছি, আমরা আমাদের সুবিধার জন্য অ্যাজিউম করে নেব ম্যাগনেটিক ফিল্ড আউটসাইড দ্য সলিনয়েড জিরো, ক্লিয়ার আইডিয়া সবার? কি বুঝলাম না, দুটো যদি বাদিকে নি মানে বুঝলাম না কি বলছি, এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ করছি আমি, এখান দিয়ে এই যাবে, তাহলে এখান দিয়ে এই গেল, আবার এটা দিয়ে এই গেল, তাহলে আবার এটা অপোজিট হলো, আবার এটা এটা অপোজিট, এটা দিয়ে আবার এটা এরকম যাবে, এটা এটা অপোজিট, সরি, হ্যাঁ এইটা এটা অপোজিট, এটা এটা আর এটা অপোজিট, আবার এখানে আরেকটা থাকবে, এখানে এরকম থাকবে, তাহলে এটা আর এটা অপোজিট, বুঝতে পেরেছিস? এবার কোশ্চেন হচ্ছে
এই সব জায়গায় যখন হবে তখন কিছু তো কম্পোনেন্ট থাকবে ম্যাগনেটিক ফিল্ডে, এক্স্যাক্টলি জিরো হয় না, বাট এটা তো তোদের বোঝা হয়ে গেছে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্সিসে যেমন বাড়ছে আউটসাইড দ্য সলিনয়েড ম্যাগনেটিক ফিল্ড কমে যাবে। কেন? যখনই কম্পোনেন্টে ভাঙবে ম্যাগনেটিক ফিল্ড কমবে, বাট এখানে আমরা যেহেতু ধরলাম দুটো অপোজিট ডাইরেকশনের কাছাকাছি জায়গায় ম্যাগনেটিক ফিল্ড জিরো। বল বুঝলি কিনা? তোদের কোন কোন বইতে এটা এরকম করার পর আবার একটা এই ছবি দেখায়, একসাথে বড়টা দেখায়, দেখবি এরকম একটা ছবি করে দেওয়া আছে, এরকম করে এটা এরকম ডাইরেকশন, সরি উপর ডাইরেকশন এরকম দেওয়া আছে, এটা এটা ক্যান্সেল আউট করছে, বাট এটার জন্য একটা টোটালিটার জন্য একটা রাফ ম্যাগনেটিক ফিল্ড কিছু থাকতে পারে। ক্লিয়ার আশা করি সবার? তাহলে আমার কাছে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট।